সকালে যখন এখানে শান্ত হয়ে বসছি তখনও জানি না আজকে আমার সারা দিন যাবে তুফানের গতিতে, ঝড়ো তুফান যাকে বলে। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দার নতুন একটা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে শুক্রবার, সেই সোম মঙ্গল বুধ বৃহস্পতি, চার দিন আমি ভিডিও আপলোড করি নাই, চার দিন মহা কাজ করছি। এক হচ্ছে বড়াপাকে নিয়ে ব্যস্ততা, সেটা তো মানে আছে, সেটা তো আছেই। আর বাকি হচ্ছে এই রান্নাঘর নিয়ে মহা ব্যস্ত ছিলাম, পুরো রান্নাঘরটা আমার কাছে মনে হচ্ছিলো এত ময়লা এত ময়লা এত ময়লা। তো তোমরা হয়তো তোমরা কিছু বুঝবা না, কিন্তু প্রতিটা জিনিসের রান্নাঘরে নামায়ে সমস্ত জিনিস ক্লিন করা হচ্ছে, একদম সব কিছু, এই যে প্রতিটা জিনিসই। এটা খুব ময়লা ছিল, এটাকে পরিষ্কার করা হয়েছে, এয়ার ফ্রায়ারটা পরিষ্কার করা হয়েছে, এগুলোর সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে, জানালা টানালা এগুলো সব পরিষ্কার করা হয়েছে, মোট কথা সব কিছু পরিষ্কার করা হয়েছে। বাকি যেটা আছে সেটা হচ্ছে ওয়ালগুলো, এই সাইডের ওয়ালগুলো সব পরিষ্কার করছে, কিন্তু এই যে এই সাইডের ওয়ালগুলো বাকি আছে, এগুলো আর সম্ভব না, এগুলোও করবো আর কি, মানে এই টাইমের মধ্যে সম্ভব না, আরও এক দুই দিন লাগবে। তো এগুলো আস্তে আস্তে করবো, ভাবলাম যে না থাক অনেক দেরি হয়ে যাচ্ছে, তার থেকে আমার কাজ আমি চালাই, কারণ এইগুলা করতে গেলে না ভিডিও করে করে করতে গেলে অনেক সময় লাগে, আমার পক্ষে সম্ভবই হচ্ছিল না। তো ভাবলাম যে না আগে পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব দরকার, শরীরটা ভার ভার লাগে, রান্নাঘরে আসলে মেজাজ খিটখিট করে, তো এই জন্য সব কিছু খুব ভালোভাবে ক্লিন করে ফেলছি। এমনি বোঝা যাবে না, কিন্তু আমি বুঝতে পারতেছি আর কি, তোমাদের কাছে হয়তো সবসময় পরিষ্কার লাগবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো ধুলো আর একটা আস্তর পড়ে গেছে। তো সব কিছু পরিষ্কার, এখন শুধু এই চিমনিটা, এই যে কিচেন চিমনিটা আর হচ্ছে এই ওয়ালগুলো একটু পরিষ্কার করবো। তো যাই হোক, সেটা যখন করব তখন তো করবো, আপাতত আসো তোমাদের জন্য দুই দিন ধরে একটা জিনিস নিয়ে বসে আছি। এই যে এই টেবিলটা না পরশু দিন আসছে, কিন্তু এটাকে আমি আনবক্সিং করি নাই, বুঝছো, এখন তোমাদের সামনে আনবক্সিং করব দেখে এটাকে রাখছি। আর এই যে দেখো চা নিয়ে চলে আসছি, একটু চা খাবো তারপরে এটা আনবক্সিং করব। তো চলো আগে আনবক্সিং করি সাংঘাতিক প্রিয়। আমার খুব একটা জিনিস ভালো লাগে তা না, তবে দেখলে মাঝে মাঝে করি, কিন্তু আমার মেয়ের অগ্নির খুব পছন্দ। তো কমেন্টে জানাবা তোমাদের কার কার এটা এইভাবে ফুটাতে খুব পছন্দ হয়, এটা কিন্তু স্ট্রেস ফ্রি একটা বিষয়। তো যাই হোক, এটা থাক, আমি টেবিলটাকে বরং আনবক্সিং করি। এখানে প্যাকেজিংটাও না খুব সুন্দর, এই যে দেখো সাইডগুলো যেন নষ্ট না হয়, একটা ফোম দিয়ে প্যাকেজিং করা। তো দেখো এটা খুবই সুবিধা, এই যে এখানে চারটা চাকা লাগানো আছে, এটা সবচেয়ে সুবিধা কি জানো, এটা যে কোনো জিনিসের সাথে এইভাবে করে খুব আরাম করে রাখা যায়। এই যে দেখো যেখানে যেখানে ইচ্ছা সেখানে রাখা যায়, বিছানার পাশে এভাবে রেখে আবার টান দিয়ে আবার কাজ করা, আবার এই যে বিছানার পাশে রেখে এখানে শুয়ে শুয়ে খাবার দাবার কাজকর্ম করা, ল্যাপটপে কাজ করা সব দিকে। তবে আমি যে জন্য আনছি সেটা তোমাদেরকে আমি একটু দেখাই। এক কাজের মধ্যে আরেক কাজ, এটা হচ্ছে একটা সিলিকনের ফ্লাওয়ার ভাস, এটা আগে এখানে একটা নীল ছিল, ওটাকে খুলে আমি এখানে সাদাটা লাগালাম, অফ হোয়াইট। এটা যে কোনো মেটাল বা গ্লাসে আটকায়, কিন্তু পুরুত পরুত পরেও যায়, ফ্রিজে রাখলে না পরে না। তো যাই হোক, এখানে অনেকদিন পরে নাই দেখে আমি এখানে দুটা ফুল গুঁজে দিলাম, গ্লাসটাকে মুছে ফেললাম, আর হচ্ছে সৌন্দর্য বর্ধন করলাম জায়গাটার। আর এখানে সব সবজি ফ্রিজ থেকে আনলাম, আস্তে আস্তে করে রান্নাবান্নার দিকে যাবো। এখন রান্নাবান্না করি, কাজকর্ম শুরু করে দিই, অনেক বেলা হয়ে গেছে। এই যে দেখো টেবিলটা আমি এখানে সেট করলাম, আর এখানে একটা স্ট্যান্ড সেট করলাম। এই টেবিলটাকে কি যেখানে সেখানে আমি টান দিয়ে 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 মুভ করতে সুবিধা হবে আর কি। আর এখানে একটা, এই যে দেখো এখানে একটা প্যাকেট আছে, নিচে একটা তাক আছে, এই যে এটাকে যে কোনোভাবে ইউজ করা যায়, এই যে যে কোনো ভাবে ইউজ করা যায়। তা আপাতত আমার নিজের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে রান্নার শুটগুলো করার সময় খুব সুবিধা হবে এই, আর আমি যখন রাতের বেলা যখন কাজ করি তখন হচ্ছে এই সাইডে, আমার যেহেতু জায়গা নাই দেখাবো না ওইটা পরে, সাইডে এটাকে খুব ভালোভাবে সেট করা যাবে।
মানে টেম্পোরারি সেটও করানো যাবে, পারমানেন্ট সেটও করা যাবে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো না ইনশাল্লাহ। আপাতত সময় নাই, এখন রান্নাবান্না করতে হবে। তো রান্নাবান্নার জন্য দেখো আমি কি করলাম, পেঁয়াজ নিয়ে নিছি, আর এখানে একটু গরুর মাংস, এটাকে হচ্ছে চিলি বিফ করব, আর বুটের ডাল দিয়ে যে হাড়টারগুলা যে হাড় এগুলো রান্না করব। আর একটা ডিম নিয়ে নিছি, এই চিলি বিফ করার জন্য এটাকে ভাজতে হবে, তো ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভাজতে হবে, আর গোলমরিচ লবণ দিয়ে। আর এখানে নতুন আলু নিছি, কি করব জানি না, পেঁয়াজ নিছি কারণ পেঁয়াজেরও কাজ আছে, পেঁয়াজ হচ্ছে ছিলতে হবে। আর এখানে ফ্রাইড রাইস করবো কিনা ভাবতেছি, তো যাই হোক দেখি। এখানে এই জন্য যে একটু গাজর নিলাম, ফুলকপি নিলাম, শিম নিলাম, কাঁচামরিচ, ধনে পাতা সব নিয়ে বসে আছি, এখন রান্না করতে হবে। কিন্তু রান্না করতে ইচ্ছা করছে কালকে না, মাথাটা দুদিন ধরে একটু ব্যথা ব্যথা ছিল, তো কালকে একটা নার্ভের একটা ওষুধ খাইছি। নার্ভ মানে কি, এই মানে খুব মাইল্ড টাইপের একটা ঘুমের ওষুধ খাইছি, তো এত গাঢ় ঘুম হয়েছে ঘুমটা ছাড়তেছেই না। দেখো কাপের উপরে কাপ লিকার চা খাচ্ছি। চিলি বিফ বানাবো এখানে, দেখো গরুর মাংস ছোট ছোট করে, একটু আদা রসুন জিরা দিলাম, আর কিছু না, আর দিলাম লবণ, তারপরে দিব হচ্ছে একটা ডিম, এরপরে দিব হচ্ছে গোলমরিচ, বেশ খানিকটা গোলমরিচ দিব, দিয়ে এটাকে ভালো করে মাখাবো, আর লবণ তো পরিমাণ মতো দিতেই হবে। দিয়ে মাখায় এখন আমি করব কি, কর্নফ্লাওয়ার দিয়ে সাধারণত সবাই ভাজে ডিমের সাথে, কিন্তু না আমি চালের গুঁড়া দিই, চালের গুঁড়া দিলে এত ক্রিস্পি হয় বলার মতো না। তো এখানে আমি 2 টেবিল চামচ, মানে 2 টেবিল চামচ না, 3 টেবিল চামচের মতো হবে চালের গুঁড়া দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখাবো। ম্যারিনেট করার কোনো সিন নাই, সাথে সাথেই ভাজবো। ম্যারিনেট করলে না চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ারটা পরে দিবা, ভাজার ঠিক আগে আগে। তো এখানে হচ্ছে তেল গরম হয়ে গেছে, আর তেলের যা দাম বাবারে, এইভাবে আর খাওয়া যাবে না, এখন তেল ছাড়া রেসিপি রান্না করতে হবে। তো এখন এগুলাকে আমি তেলে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে একেবারে এক পিট যখন সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে করে, মানে তারপরে আরেক পিট ভাজবো। আর এখানে আদা রসুন হলুদ মরিচ তেলের মধ্যে যা যা দেয় মাংসের মশলা দিয়ে আমি হাড়গোড়গুলো নাড়া দিচ্ছি, বুটের ডাল দিয়ে রান্না করবো, বুটের ডাল রাতেই ভিজায় রাখছিলাম। তো দেখো এক পিট যেমন যখন মানে মানে স্টেবল হয়ে গেছে আর কি, নাড়া দিলে ভাঙবে না, তখনই নাড়াচাড়া নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিবা, আর ভেজে নিয়ে না টুপ টুপ করে চারপাশটা খেয়ে ফেলবা, বুঝছো, কোনো অসুবিধা নাই। আর ওখানে দেখো আমি গরম পানির মধ্যে লবণ দিলাম, ভিনেগার দিলাম, সামান্য একটু তেল দিলাম, আর পোলাওর চালটা দিয়ে দিলাম, ওখানে ফ্রাইড রাইস রান্না করব। আর এগুলো দেখো একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। আর ওই ফ্রাইড রাইস রান্না করার টিপস কি জানো, 80% গলে গেলে, মানে 80% বয়েল হলে তারপরে রাইসগুলো সবাই উঠায়, কিন্তু না 50% গললেই রাইসগুলার পানি ঝরায় ফেলবা, বুঝছো, তাহলে অদ্ভুত ফ্রাইড রাইস হয়। আর এই যে এখানে দেখো এই যে হয়ে গেছে চিলি বিফ, না বিফের পাকোড়াগুলা 2-4টা খেয়ে ফেলছি। কাহিনী দেখাই তোমাদেরকে, দাঁড়াও দেখাও, কাহিনী দেখাও। এই যে পাঞ্জাবি হচ্ছে আজকে এটা পরছে, আর হাতে দেখো ম্যাচিং তাজবি, আর ঘড়ি দেখাও, ম্যাচিং ঘড়ি, ওরে খোদা, ম্যাচিং 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 ম্যাচিং। এখন তো যাই হোক, তুমি এখন বাজকে গুলো এখানে সারো, আমি আরো ভাবলাম তোমাকে একটা কাজ করতে বলবো। কি কাজ আবার? কয়টা পেঁয়াজ ছিলে দিতে বলবো। মাসানা আমাদের সাথে একটু ইয়ারকি করে টোরে এনার্জিটাকে আরো গেইন করে ভালো করে চার্জ দিয়ে চলে আসলাম। ওই বাকি ওই যে চিলি বিফের যে তেলটা ভাজছি না, ওই তেলের মধ্যে আমি এখানে রসুন একটু ভাজা ভাজা করে নিলাম। আর এখানে দেখো হাফ কাপের একটু বেশি হচ্ছে টমেটো সস, আর কোয়ার্টার কাপ হচ্ছে ওয়েস্টার সস, সয়া সস নাই, আর একটু ভিনেগার দিছি, এই ধরো 3 টেবিল চামচের মতো ভিনেগার দিছি। দিয়ে এটাকে এখন ভালো করে একটু নাড়াচাড়া করব, আমি টেনে টেনে দেখাচ্ছি। এখন চিলি ফ্লেক্স দিলাম, লবণ দেওয়ার দরকার হবে না, আর এখানে গোলমরিচ দিলাম কারণ লবণ অলরেডি বেশ, দুটোটা সসেই অনেক লবণ দেওয়া, তবে সয়া সস দিবা তোমরা, আমার কাছে আজকে সয়া সস ছিল না। আর এখানে আমি এখন ওই ভাজা বিফ গুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তোমাদের যাদের মনে হয় যে একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আরো ঠিক ঠিক গ্রেভি করবা করতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে দরকার হবে না আমার। আর এখানে আমি ওই যে সকাল থেকে প্যান প্যান করছি না, যে পেঁয়াজ ছিলতে হবে পেঁয়াজ ছিলতে হবে, সেই পেঁয়াজ গুলাকে ছিলে কিউবের মতো করে খুলে খুলে নিলাম আর কি, নিয়ে দিয়ে দিলাম। আর এখানে বুটের ডালটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, এটা দেখানোর কোনোই দরকার ছিল না রেসিপি, কিন্তু এটা কিছুতেই যাচ্ছিল না। তো যাই হোক এখানে হচ্ছে কি বলে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করলাম,
পুরো প্রসেসটা হতে 7-8 মিনিটের মতো লাগছে আর কি, মানে গ্রেভিটা হতে আর কি। আর এখানে ফ্রাইড রাইসে কি দিলাম দেখো, শুধু 2 টেবিল চামচ তেল দিলাম, আর এখানে কি বললাম ফুলকপি দিলাম, আর হচ্ছে শিম দিলাম, আর গাজর দেই নাই দেখো, আর একটু আদা দিয়ে দিলাম, বাস সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি, ওটা ক্লিপ দেখা যাচ্ছে না। আর ওই 2-3 মিনিট ভাজা ভাজা করে না আমি ভাপাই নাই, কিন্তু একদম কাঁচা সবজি। আর আমি ওই যে চালগুলা দিয়ে দিলাম 50 ভাগের মতন সিদ্ধ করা সেই চালগুলা, তারপরে তো দিয়ে দিলাম গাজর। আর এখন কি দিব, এখন দিব হচ্ছে আমি গোলমরিচ দিব আর ওরেগানো দিব। এটা আমার খুব ভালো লাগে ফ্রাইড রাইসে, তোমরা ট্রাই করে দেখো, ওরেগানো পিৎজাতে না অনেক কিছুতেই খুব ভালো লাগে। তো এখন একটু লবণ দিলাম, আর কি দিলাম এক চিমটি চিনি দিলাম বাস, আর কাঁচা মরিচকে না একেবারে চিরে চিরে দিলাম। এখন দেখো কি ঝরঝরে, একদম কম তেলে রান্না, কোনো মশলা দিই নাই, আদা রসুন কিচ্ছু না, এমনকি সবজিগুলোকে ভাপায়ও নিই নাই, ঠিক একদম কাঁচা সরাসরি দিয়ে দিছি দেখো। আর এখানে না কাঁচা মরিচ, রসুনের কোয়া 3টা, আর হচ্ছে ধনে পাতা, এটাকে জাস্ট এই 1 মিনিটও না 40 সেকেন্ডের মতো করে মাইক্রোওয়েভে একটু ভাপ দিয়ে নিব, ভাপ দিয়ে নিয়ে ওটা চাটনি বানাবো। আর এখানে বাদামটাকেও মাইক্রোওয়েভে একটু ভেজে নিছি, এখন এটাকে একটু ভেঙে নিচ্ছি, সস বানাবো। চাইনিজ আইটেমগুলোর সাথে না এই সস ভালো লাগে। তো ওই যে ধনে পাতাটা দেখো ব্লেন্ডারে ওটাকে ম্যাশ করে নিছি একটু ভিনেগার দিয়ে, আর ওখানে ভিনেগার দিলাম হচ্ছে কাঁচা মরিচের মধ্যে। আর এই যে এখানে দেখো বাদাম, হ্যাঁ এটা তো খুবই প্রিয় আমাদের বাসায় সবার, পরোটা মাংসের সাথেও কাবাবের সাথেও খায়। আর এই যে বাদাম আছে না, বাদামের মধ্যে একটু মধু দিয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স দিব, আর একটু ইয়ে দিব, ভিনেগার দিব, কারণ মধুটা ফ্রিজে ছিল তো অনেক গাঢ় হয়ে আছে, না হলে কিন্তু ভিনেগার দেওয়ার দরকার হয় না। আর ফ্রাইড রাইসটা তোমাদেরকে আরেকবার দেখাই, কারণ হচ্ছে অনেক ঝরঝরে, এটা একেবারে মানে খুবই সাধারণ মানে মশলায়। আর এখানে আমি নতুন আলু দিয়ে চিংড়ি মাছ একটু কষা কষা আমার জন্য করছি, আর এই যে চিলি বিফ, বিফ চিলি যেটাই হোক সেটাই এখানে সবগুলো এখন ঢেলে দেরি হয়ে গেছে আজকে রান্না করতে, 3টার উপরে চলে গেছে, বারবার ফোন আসতেছিল, ফোনে কথা বলতেছি, তো এই হচ্ছে অবস্থা। এখানে হচ্ছে ধনে পাতা দিয়ে, রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ভিনেগার দিয়ে, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে বাদাম দিয়ে, মধু দিয়ে, আর একটু মরিচ আর কি, চিলি ফ্লেক্স, আর এটা তো ভিনেগার আর কাঁচামরিচ। আর এখানে আমার নতুন আলু আর চিংড়ি মাছ দিয়ে কষা কষা, এখানে হচ্ছে বিফ চিলি, আজকে চিলিটা না এত সুন্দর, বিফ চিলিটা এত সুন্দর কালার হয়েছে। বিফ চিলি বা চিকেন চিলি সবসময় খুব ভালো হয়, বা প্রন চিলি, যেই চিলি মানে ফিশ চিলি, মোট কথা চিলি আইটেমটা সত্যি ভালো হয়। আর এই যে এটা হচ্ছে রাইস, রাইসটা একেবারেই ঝরঝরে, মানে একটার সাথে একটা কোনোভাবেই লাগে নাই। আজকে রাইস আগে রান্না করে ফ্রিজেও রাখি নাই, তো এটা টিপস তো রান্না করার সময় তোমাদেরকে বলেই দিছি। টাটকা টাটকা ভাতেও কিন্তু, মানে টাটকা টাটকা চালেও কিন্তু খুব সুন্দর ফ্রাইড রাইস হয়, একদম ঝিরে ঝরঝরে। আর এখানে হচ্ছে এই যে বুটের ডাল দিয়ে, মাংসের হাড়গোড় দিয়ে, তো এটা এখন আর টেবিলে নিব না, কারণ এটা রাতের জন্য, রাতে পরোটা, রুটি, নান, বা বিকালে যদি কিছু করি দেখা যাক। আমার এই এই চুলাটায় না চিতই পিঠা, খোলা জালি পিঠা হয় না, কেন হয় না, এই যে চারপাশ থেকে আগুন আসে তো মাঝখান থেকে আসে না, এই জন্য এই এক সমস্যা। আর এটা কালারটা দারুণ আসছে, এই যে মজা হয়েছে বললে হবে নাকি, আচ্ছা তুমি খাওয়া দাওয়া করো। মাসনাদ আহমেদ তো খুব টাইমলি খান, আমি বললাম তুমি খাও, আমি একটু বিছানা চাদর বদলাবো, তারপরে গোসল করব, আমার অনেক কাজ, তারপরে খাবো। তো অলরেডি 3টার মতো বেজে গেছে, বা 3:05-7, অরণ্য এখন খাবে না, ও আরো পরে খাবে। তো এখানে আমি চাদরটা বিছায় ফেললাম, আর হচ্ছে বালিশগুলো বিছাবো, আর ওই টেবিলটা তোমাদেরকে দেখাবো যে এখানে আমি কোথায় কাজে টেবিলটা ব্যবহার করব। তো এই যে দেখো টেবিলটা এখানে রাখলাম, মানে যেখানে সেখানে রাখা যায়, এখানে আমি একটা ম্যাগাজিন রাখলাম, বেশ ভারী ম্যাগাজিন, আর টেবিলটা যাবে হচ্ছে ওই কর্নারে। আসলে এই টেবিলটা না ঘরের সবখানে ঘুরবে আর কি, এই জন্যই আনা। তবু তোমাদেরকে আমি দেখাচ্ছি, ওই যে দেখো ওই এখানে তো এই ক্যাবিনেটের পাল্লা আর কি, ওয়াল ক্যাবিনেটের পাল্লা, তো এখানে যে টেবিলটা আছে ওইটার নিচেও না চাকা লাগানো আছে, কিন্তু ওই চা ওইটা না আড়াআড়ি ভাবে রাখা তো একটু সমস্যা হয়,
আর এখানে রাতে আমি শুয়ে শুয়ে কাজ করতে পারবো, আবার আমি কাজ করতে করতে একটু কফি খাই, কফি খাই না সরি চা খাই, অনেকবার চা খাই। তো এই যে দেখো এটা ইজিলি খুলে যাচ্ছে, ভিতরে যে ড্রয়ার আছে সেটাও খোলা যাবে, কোনো অসুবিধা নাই, আমার খুবই কাজে লাগবে। আর যে জিনিস কাজে লাগে না সেটার রূপ আমি বারবার দেখি, দেখো। আর এখন বাজে কয়টা? অলরেডি আসর আজান দিয়ে দিছে, আমি গোসল করতে যেতে পারি না, গোসল করতে যাব এমন সময় ফোন আসছে যে আমার ওই আরেক ওই পাশে যে ফ্ল্যাট, আরেকটা ফ্ল্যাট আছে একটু দূরে, মানে একটু সামনে মেইন রোডের ওখানে আর কি, আমার পুরানো যে রেন্ট যারা থাকে ওনারা চলে যাবে এখানে, ওনারা আসছেন আমাদের বাসাটা রেন্ট নিতে। তো ওনাদের সাথে কথা টথা বলে আমি টেবিলে ওনাদেরকে নাস্তা দিলাম, ওনারা খাচ্ছে, মাসনাদ আহমেদও বসে আছে, আমি একটু চা নিয়ে যাচ্ছি, চা খাবে, চা খেয়ে অলরেডি মাগরিবের পর হয়ে গেছে এখন। তো এখানে আমি চা দিলাম ওনাদেরকে আর কথা বলছি। কয়টা বাজে? 6:30 বাজে, এখনো গোসল করতে পারি না, গিজার ছেড়ে গোসল করবো ভাবছিলাম, মনে কাজ টাজ ছেড়ে গেস্টের সাথে কথা বলতে বলতে এই মাত্র গেস্ট গেল। তো গেস্ট যাওয়ার পরে আমি এখন গোসল করবো, এখন নীলু ভাই ফোন করছে, ভাবি আসতেছে, আমি বললাম ভাবি চায়ের এক ফোঁটা দুধ নাই, চায়ের দুধ নিয়ে আসে। ও তুমি বাইরে যাচ্ছ, তাহলে তোমার কিছু জিনিস আনতে হবে। আরে যে মাসাদ আহমেদ, এই যে দেখি, আমি তাহলে একটু গোসল করেছি, আমার মাথা ঘুরতেছে, এত কথা বলছি না, এই যে এখনই আসবে ভাবি, নীলু ভাবি আসবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে গোসল করে নিলাম, কারণ গোসল করে মাথা ঠান্ডা করে ভাবির সাথে তো অনেক গল্প করবো আমরা দুইজনে মিলে। তো আমি মাথা মুছতে মুছতে ভাবি চলে আসছে, সাথে সাথে দেখি মাসনাদ আহমেদও আসছে। তো আমি তো খুব চিন্তায় ছিলাম চা কেমনে বানাবো, ভাবিকে দুধ নিয়ে আসতে বলছিলাম, মাসনাদ আহমেদও দুধ নিয়ে আসছে, আর ভাবি একেবারে ফ্লাক্সে করে চা নিয়ে আসছে। আসলে ভাবিকে যারা তোমরা যারা নতুন এখন মানে নতুন নতুন জয়েন করছো তারা হয়তো ভাবিকে চিনবে না, ভাবি আমার আমরা অনেক বছর প্রতিবেশী ছিলাম, এখন বান্ধবী বোন যাই বলো। এদিকে ভাবি আবার সুতপার সাথে নাকি, সুতপাকে অনলাইনে একটা কানের রিং এর অর্ডার দিতে বলছিল, ওটা চলে আসছে, ভাবি আর সুতপা ফোনে ফোনে কথা হয়েছে, তো ভাবিও আসছে সুতপাও আসলো, দুজনকে ওই ফ্রাইড রাইস একেবারে চাই বানায় নিয়ে আসছে। এই যে তখন আমরা এই চাটা এনজয় করবো, এটা খুব ভালো করছে ভাবি। হ্যাঁ আর তো কতক্ষণে ভাবি বানাবে, সেই একেবারে ঢালে ভাবি বানানো যে আমি বানানো নিয়ে আসছে, তাই না? তো এখন রানী ভাবিকে ডাকতে পারলাম না, কারণ ভাবির বাসে আজকেই না ইউএসএ থেকে ভাবির ননদের ফুল ফ্যামিলি আসছে, তাছাড়া কয়েকদিন আগে ভাবির দেবরও আসছে ইউএসএ থেকে, ভাবির বাসায় এখন অনেক গেস্ট এবং ভাবি খুবই বিজি, কিন্তু আমরা ভাবিকে মিস করতেছি। তো ওখানে চা নাস্তা সব খেলাম, খেয়ে এখানে যেটা হলো গিফট, মানে আমি যেটা পাই ভাবি মানে ভাবি আসে সে বলে যে ভাবি নতুন কি আছে দেখান, তো এটা আমাদের বড় আপার ছেলে অয়ন, অয়নের বউ প্রিয়ন্তি, আমাদের বৌমা প্রিয়ন্তির বড় বোন আসছে অস্ট্রেলিয়া থেকে, ও আমার জন্য নিয়ে আসছে মনীষা। তো মনীষাকে অনেক ধন্যবাদ, গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে। আর ওদিকে দেখো সুতপা নিয়ে, সুতপা দেখো সুতপা একটা অনলাইনে শাড়ি কিনছে, সেটা আবার আনতে গেছিলো নীলু ভাবিকে দেখানোর জন্য। তো আমরা এরকমই সবারটা সবাই দেখি, খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে ভাবি আমাকে কিছুদিন আগে নীলু ভাবি আমাকে গিফট দিছিল, সুতপা দেখে নাই, সেটাও আজকে দেখায় ফেললাম। তো এখানে অনলাইনে ভাবি সুতপাকে কি যেন একটা অর্ডার করতে বলছিল, ওইটা আসছে, আরো কি কি অর্ডার হবে সেগুলো নিয়ে ডিসকাশন চলতেছে, বিশাল ডিসকাশন। 9:15 মতো বাজে, সুতপা চলে যাচ্ছে, ছেলের ডিনার করাতে হবে, আর ভাবিও একটু পরে চলে যাবে, মানে ভাবি চলে গেছে বোধহয় 9:30-10:00 দিকে আর কি। তো বাকি কথাগুলো ভাবি আর আমি গল্প করতেছি, ভাবি আর আমি বাকি কথাগুলা সারতেছি। তো অলরেডি এখন ভাবি চলে যাওয়ার টাইম চলে আসছে, আর ভাবি যাওয়ার সাথে সাথে আমি ভিডিওটা তোমাদের সাথে এখানেই এন্ড করব। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে দিবে, আর তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ, যে মাসনাদ আহমেদও আল্লাহ হাফেজ।